হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক কার কাছে কই মনের কথা। আজকে আমরা এই ভিডিওতে এই ধারাবাহিকের সকল অভিনেতা এবং অভিনেত্রীদের আসল নাম আপনাদের জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকে এই অভিনেতাকে পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। অভিনেতার আসল নাম দ্রোণ মুখার্জি, বয়স 38। ধারাবাহিকে এই অভিনেত্রীকে শীর্ষার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। অভিনেত্রীর আসল নাম সৃজনী মিত্র, বয়স 32। ধারাবাহিকে এই অভিনেত্রীকে পরাগের মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। অভিনেত্রীর আসল নাম রীতা দত্ত চক্রবর্তী, বয়স 47। ধারাবাহিকে এই অভিনেত্রীকে পরাগের কাকির চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। অভিনেত্রীর আসল নাম রাজশ্রী ভৌমিক, বয়স 43। ধারাবাহিকে এই অভিনেত্রীকে সুচরিতার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। অভিনেত্রীর আসল নাম বাসব দত্তা চ্যাটার্জি, বয়স 33। ধারাবাহিকে এই অভিনেত্রীকে তুতুলের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। অভিনেত্রীর আসল নাম রুম্পা দাস, বয়স 31। ধারাবাহিকে এই অভিনেত্রীকে শিমুলের ছোট বদির চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। অভিনেত্রীর আসল নাম পৌলমী দাস, বয়স 31। ধারাবাহিকে এই অভিনেত্রীকে বিপাশার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। অভিনেত্রীর আসল নাম স্নেহা চ্যাটার্জি, বয়স 33। ধারাবাহিকে এই অভিনেত্রীকে পরাগের দিদি পুতুলের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। অভিনেত্রীর আসল নাম শ্রীতমা ভট্টাচার্য, বয়স 29। ধারাবাহিকে এই অভিনেত্রীকে মিষ্টির চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। অভিনেত্রীর আসল নাম প্রিয়াঙ্কা হালদার, বয়স 33। ধারাবাহিকে এই অভিনেত্রীকে প্রতিজ্ঞার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। অভিনেত্রীর আসল নাম কুয়াশা বিশ্বাস, বয়স 31। ধারাবাহিকে এই অভিনেত্রীকে প্রধান চরিত্র শিমুল মিত্রের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। অভিনেত্রীর আসল নাম মানালি দে, বয়স 32। তো বন্ধুরা, জি বাংলার কার কাছে কই মনের কথা ধারাবাহিকটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।